হ্যালো ফ্রেন্ডস আরও একটা রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি কাঁকরোল দিয়ে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা স্বাদ মাছ মাংসের স্বাদকেও হার মানাবে আর এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আর এই কাঁকরোলটা আমরা কিভাবে রান্না করব, আমরা বুঝে উঠতে পারি না এই রেসিপিটা দেখার পর তোমরা বুঝতে পারবে কাঁকরোল দিয়েও এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আর এটার স্বাদ কিন্তু আমি আগেও বলেছি এত ভালো হয় যে মাছ মাংস কিন্তু এর কাছে কিছুই না রেসিপিটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি প্রথমে দেখো এখানে আমি পাঁচটা মতো নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নেবে নিয়ে এর পেছন দিকটা এবং সামনেরটা কেটে এটাকে এরকম দুটুকরো করে কেটে নিচ্ছি তোমরা ইচ্ছা করলে গোটা কাকরোল দিয়েই করতে পারো কিন্তু আজকে আমি এইভাবে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি এবারে দেখো জল বসিয়ে দিয়ে এখানে একটু লবণ দেবে জলটা যখন গরম হয়ে যাবে তখন কাঁকরোগুলো সব এর মধ্যে দিয়ে তিন থেকে চার মিনিট মতো এটাকে মিডিয়াম হিটে ফুটিয়ে নেবে খেয়াল রাখবে যেন খুব বেশি গোলে না যায় এবার গ্রেভির জন্য এখানে আমি একটা টমেটো কেটে নিচ্ছি এরকমভাবে আর নিরামিষ সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা এখানে কোনো আমি পেঁয়াজ রসুন কিন্তু ব্যবহার করবো না একটু টমেটো দিয়ে দিলাম এবারে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দু ইঞ্চি মতো আদা একটু ছোটো ছোটো করে কেটে এর ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে এটা একটা সাইডে রেখে দেব দেখো ঠিক এই রকম হবে এবারে একটা বাটি নিয়েছি নিয়ে এখানে ওয়ান ফোর টি স্পুন মতো হলুদের গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু অল্প ওয়ান চামচ মতো আমি এমনি লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে অল্প জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়েও এটাকেও একটা সাইডে রেখে দেব। এই সবগুলো আগে থেকে রেডি করে রেখে দিলে রান্না করতে কিন্তু কম সময় লাগবে এবারে দেখো এটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটা বাটিতে তুলে নিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এর ভেতর থেকে যে দানাগুলো আছে সেইগুলো সব বের করে নেবে খুব সাবধানে এটাকে বার করতে হবে যেন এই কাঁকরলগুলো ভেঙে না যায় সবগুলো থেকে এই একইভাবে এরকমভাবে বার করে নিতে হবে তবে কাঁকলটা কিন্তু কচি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে দেখো ঠিক এই রকমভাবে আঁচড়ে কাঁকরলগুলোকে এরকম বাটির মতো করে নেবে দেখো কি সুন্দর বাটির মতো দেখতে হয়েছে এক একটা এবারে কি করতে হবে এগুলো ফেলে দেব না এবারে এইগুলো থেকে যে এই শক্ত যে দানাগুলো আছে সেগুলো কিন্তু বেছে ফেলে দেব আর বাকিগুলো কিন্তু ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে ম্যাশ করে নিতে হবে দেখো এই যে এইটা এরকম করে নিয়েছি এবারে পরের স্টেপে চলে যাচ্ছি এখানে হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা যখন এরকম গলে যাবে ঘিটা কিন্তু অবশ্যই দেবে এখানে তেলটা ব্যবহার না করাই ভালো ঘিটা দিলে এটার স্বাদ কিন্তু বেড়ে যাবে এবারে একটুখানি কাজু দিয়ে দিলাম দিয়ে কাজুটাকে প্রথমে এক মিনিট মতো ভেজে নেবে কাজুটা একটু লাল লাল হতে শুরু করলে এর ভেতরে সাত আটটা মতো কিশমিশ দিয়ে দেবে এবার কিসমিস আর কাজু একসাথে ভেজে নেবে যখন দেখবে এরকম ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেবে ওই একই ঘিয়ের ভেতরে এক টেবিল চামচ মতো আমি বেসন দিয়ে দিলাম এবার বেসনটাকেও খুব ভালো করে ভেজে নেবে মিডিয়াম হিটে যখন দেখবে বেসনটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে এরকম হয়ে গেছে তখন বুঝবে এটা ভাজা হয়ে গেছে এবারে একটা কাঁচা লঙ্কা কুচি এবং একটা এক চামচ মতো আদা কুচি দিয়ে এটাকেও ভেজে নিতে হবে দেখো ভাজা হয়ে গেছে এবার এই যে কাঁকরোলের যে শাঁসটা আছে সেই শাঁসটা এর ভেতর দিয়ে দেবে দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এর ভেতরে যে জলটা আছে সেটা কিন্তু ড্রাই হয়ে যাবে আর এখানে দিচ্ছি দেখো বাইন্ডিংয়ের জন্যে দুই টেবিল চামচ মতো সেদ্ধ আলু আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি আলুটা অবশ্যই দেবে কেননা এখানে যে শ্বাস আছে সেটা অনেকটাই কবে গেছে এবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর হাফ টি স্পুন মতো আমি এখানে চিনি দিয়ে দিলাম দিয়ে এইবারে এরটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে দেখো পুরটা কিন্তু একদম এরকম শুকনোই হবে আর ঘি দিয়েছি বলে এই পুরটা কিন্তু অসাধারণ খেতে হয় এবারে এটাকে একটা প্লেটে নামিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। নিয়ে ওয়ান ফোর টি স্পুন মতো গরম মশলা দিলাম আর যে এটা ভেজে রেখেছিলাম সেটা ছোট ছোট টুকরো করে কেটে কাজু আর কিশমিশটা এটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি কাজু আর কিশমিশ দিলে যখন মুখে পড়বে খেতে কিন্তু বেশ ভালো লাগবে সবগুলো এরকমভাবে মিশিয়ে নিয়েছি রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানিও আর কোথা থেকে দেখছো সেটা জানাতে ভুলো না এবারে অল্প অল্প করে নিয়ে কাকরের ভেতরে ঠিক এরকমভাবে চেপে চেপে পুরগুলোকে ভরে দিচ্ছি দেখো প্রত্যেকটা এরকম করে ভরে নেবে ঠিক সবগুলো এরকমভাবে ভেবে ভরে নিতে হবে সবগুলো হয়ে গেছে দেখো এবারে এখানে আমি তার থেকে পাঁচ চামচ মতো সাদা তেল গরম হতে দিলাম যখন সাদা তেলটা গরম হয়ে যাবে তখন যে দিকটা আলুর পুর ভরা আছে সেই দিকটা ঠিক এরকমভাবে তেলের দিকে দিয়ে দেবে দিয়ে এক থেকে দেড় মিনিট মতো এটাকে এক পিস ঢরে দেবে যখন দেখবে এক পিঠটা হয়ে গেছে তখন কাঁকরুলটাকে এরকমভাবে উল্টে দিয়ে দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম হিটে গোল্ডেন করে ভেজে নিতে হবে দেখো কাঁকরুলগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার আর তেল ওই তেলের ভেতরেই হাফ চামচ মতো জিরে ফোড়ন দিয়েছি জিরেটা একটু ভাজা ভাজা হলে বেটে রাখা মশলাটা দিয়ে দেবে যেটা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে বেটেছি এবারে যে মশলাটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দেবো এবার এটাকে ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে এবং কালারটাও কত সুন্দর হয়েছে এবারে অল্পে একটুখানি জল দিয়ে দেবে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু ঠান্ডা করে নিয়ে এখানে আমি দু চামচ হচ্ছে টক দই ফেটিয়ে রেখেছি একটু জল দিয়ে সেইটা দিয়ে দিলাম এবারে এটা অনবরত ডাঁটতে থাকবে না হলে ত্বক দইটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এবারে দেখো কিছুক্ষণ পর দই থেকেও কিন্তু তেল ছেড়ে এসছে এবং মশলাটাও আমার কষানো হয়ে গেছে এবারে এর ভেতরে এক বাটি মতো জল দিয়ে দিচ্ছে এটা কিন্তু খুব একটা পাতলা হয় না একটুখানি মাখামাখা হবে এক বাটি জল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর একটুখানি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে এটাকে ফু ফুটতে দেব যখন দেখব টক বক করে ফুটতে শুরু করেছে তখন যে কাঁকরোগুলো ভেজে রেখেছিলাম সেই কাঁকরোলগুলো সব এর ভেতরে দিয়ে দিচ্ছি রেসিপিটা একদিন বাড়িতে বানিয়েও এবং কেমন খেতে হয়েছিল যা আমাকে জানাতে ভুলো না ডেসক্রিপশানটা অবশ্যই একবার চেক করে নিও দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো দু থেকে তিন মিনিটের জন্য দেখো দু মিনিট পর ঢাকাটা তুলে নেবে চারিদিক থেকে দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে এবং রান্নাটা আমার হয়ে গেছে ঠিক এই রকম গ্রেভি আমি নামাচ্ছি কেননা ভাত দিয়ে খাবো আর তোমরা যদি রুটি দিয়ে খাও তাহলে আর একটু ঘন করে নিতে পারো এবারে ওয়ান ফোর টি স্পুন গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ একটুখানি ঘি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল একটা কাকরলের রেসিপি এই রেসিপিটা কিন্তু একদম নতুন রেসিপি আর দেখো আমি এরকমভাবে স্টাফিং করেছি দেখে একটাও কিন্তু এর থেকে বেরিয়ে আসেনি ঠিক এরকম রয়েছে আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে প্লে লিস্টে গেলে তোমরা পেয়ে যাবে এই রেসিপিগুলো ফেসবুক থেকে দেখলে ফেসবুকে আমার দুটো পেজ আছে বাঙালির রান্নাঘর ও ফান কুকিং উইথ বন্যা সেখানে গেলেও পেয়ে যাবে আর পেজ দুটোকে ফলো করার অনুরোধ রইল আর রেসিপিটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে আর ভালাইক কমেন্ট করতে ভুলো না সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও ফলো করেও বন্ধু হতে পারো পুরো রেসিপিটা দেখার জন্য আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ